আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রেশমি আক্তার এবং আমি শরাফত আহমেদ। আরও শুরুতেই থাকছে সংবাদের প্রধান শিরোনামগুলো। ছদ্মবেশ ধরে নির্বাচন বানচাল ও ভোট কারচুপির পরিকল্পনা করছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। ষড়যন্ত্রে ব্যস্ত বলেই স্বাভাবিক প্রচারণা চালাতে পারছে না। পরাজয় নিশ্চিত জেনে ভিত্তিহীন অভিযোগ তুলছে বিএনপি, বললেন কাদের। সরকারের নির্দেশে গণহারে গ্রেফতার হচ্ছে, অভিযোগ বিএনপি। দেশে নির্বাচনের অনুকূল আবহ সৃষ্টি হয়েছে, বললেন সিইসি। নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো অভিযোগ থাকলে রিটার্নিং অফিসারকে বলার আহ্বান। গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ 12 জন নিহত, আহত অন্তত 20 জন। দর্শক শুনছিলেন সংবাদের প্রধান শিরোনামগুলো। সংবাদে ছড়া থাকছে অর্থনীতি নিয়ে বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নিতলায়াত প্রপার্টিজ বিজনেস ইনসাইড। এবার বিস্তারিত শুরুতেই নির্বাচনের খবর। 9 দিন পর ভোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ছদ্মবেশ ধরে নির্বাচন বানচাল ও ভোট কারচুপির পরিকল্পনা করেছে বিএনপি। ষড়যন্ত্রে ব্যস্ত বলেই দলটি স্বাভাবিক প্রচার প্রচারণা চালাতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি জেলার নির্বাচনী জনসভায় যোগ দিয়ে সব কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী রাকিব হাসানের রিপোর্ট। সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ডিজিটাল বাংলাদেশের কল্যাণে সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, নড়াইল, গাইবান্ধা ও জয়পুরহাটে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে যুক্ত হন পদ্মাপাড়ের জেলা রাজশাহীর সাথে। বিএনপি জামাত জোট সরকারের অসঙ্গতি টেনে বর্তমান সরকারের নিয়ে নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। গত নির্বাচনেও আমরা দেখেছি যে কিভাবে বিএনপি জামাত জোট মিলে সেই নির্বাচন ঠেকানোর জন্য অগ্নিসন্ত্রাস শুরু করে, প্রায় 582টা স্কুল পুড়িয়ে দেয়, 70টা সরকারি অফিস পোড়ায়, 6টা ভূমি অফিস পোড়ায়। এই জাতীয় জঘন্য কাজ এই বিএনপি করেছে। আমরা বিনামূল্যে বই দিচ্ছি ছেলে মেয়েদেরকে, আমরা বৃত্তি দিচ্ছি পড়াশোনার জন্য, আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার ঔষধ দিয়ে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। অসুস্থতার কারণে নিজ জেলায় যেতে না পারলেও সুধাসদন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে নড়াইল জনসভায় যুক্ত হন মাশরাফি বিন মর্তুজা। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চান তিনি। আপনারা স্বাধীনতার পক্ষে থাকুন, নৌকা মার্কায় ভোট দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সমৃদ্ধ, সুন্দর এবং আরও শক্তিশালী বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ। এ সময় প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বক্তব্যে নির্বাচন নিয়ে বিএনপি জামাত জোটের ষড়যন্ত্রের কথা তুলে ধরেন। নিজেদের অফিসে আগুন দেয়, তারপর আবার অন্যের উপরে দোষ দেয়, এটাই হচ্ছে বাস্তবতা। এবং তারা আরেকটা চক্রান্ত করছে বলে আমি শুনতে পাচ্ছি, যে নির্বাচনের সময় তারা মুজিব কোট বানাবে, আওয়ামী লীগের ব্যাস বানাবে বা যুবলীগের বা ছাত্রলীগের ব্যাস বানাবে এবং ওইভাবে যে তারা গোলমাল করে আওয়ামী লীগের উপরে বদনাম দেবে এবং ভোট কারচুপি করবে। একটা জিনিস লক্ষ্য করবেন, নির্বাচনের স্বাভাবিক প্রচার প্রচারণায় তারা নাই, কারণ তারা একটা চক্রান্তে ব্যস্ত, ষড়যন্ত্রে ব্যস্ত। পরে গাইবান্ধা ও জয়পুরহাটের নির্বাচনী জনসভায় যুক্ত হয়ে ঐক্যফ্রন্টের নামে যুদ্ধ অপরাধীদের মনোনয়ন দেওয়ার সমালোচনা করেন শেখ হাসিনা। যুদ্ধ অপরাধী যারা সাজাপ্রাপ্ত তাদেরকে নমিনেশন দিয়েছে, কাজে ওরাও অপরাধী। আর সেই সব অপরাধী ডক্টর কামাল হোসেন, কারণ কামাল হোসেন এখন তাদের নেতা হয়ে গেছে। আর সেখানে যুদ্ধ অপরাধীদের, উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতা, আর সেই যুদ্ধ অপরাধীদের তারা মানে নমিনেশন দেয়, এটাই হচ্ছে দুর্ভাগ্য আমাদের। আবারও ক্ষমতায় এলে সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে দেশবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 30 ডিসেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনেও আমরা নৌকা মার্কায় ভোট চাই, যে এই ভোট দিয়ে আপনারা জনগণকে সেবা করার সুযোগ আমাদের করে দেবেন, সেটাই আমরা আশা করি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সকল নেতৃবৃন্দ, কর্মী,
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিশ্চিত পরাজয় জেনে ভিত্তিহীন অভিযোগ তুলছে বিএনপি, তাদের অভিযোগের সাথে বাস্তবতার কোনো মিল নেই। আর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, জাল ব্যালট পেপার ছাপানো সহ নির্বাচন কমিশনকে বিতর্কিত করার সব ধরনের ষড়যন্ত্র করছে বিএনপি। নোয়াখালী ও ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মানিকলাল ঘোষের রিপোর্টে দেখুন বিস্তারিত। নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ভূমিহীন বাজার সহ বেশ কয়েকটি বাজারে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে জনবিচ্ছিন্ন দল আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, পরাজয়ের ভয়ে নির্বাচন নিয়ে ভিত্তিহীন অভিযোগ করছে দলটির নেতারা। তারা জানে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে, সে কারণে কিছু অভিযোগ তুলছে ভিত্তিহীন, এমন কিছু কথা বলছে যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এদিকে ঢাকায় ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চলমান নির্বাচনমুখী রাজনীতি নিয়ে সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগ। এই নির্বাচনটাকে নানাভাবে নানা জায়গা থেকে বিতর্কিত করবার জন্য জাল ব্যালট পেপার পর্যন্ত ছাপানো হয়েছে। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তারা এই নির্বাচনকে বানচাল করবার জন্যে, এই নির্বাচনকে ভণ্ডুল করবার জন্যে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্যে, নির্বাচন কমিশনকে বিতর্কিত করবার জন্যে নানা ধরনের ছল চাতুরি, নানা ধরনের অভিযোগ তারা করে যাচ্ছে। এদিকে শুক্রবার অনুষ্ঠিতব্য গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভার মাঠ পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এই নির্বাচনী জনসভাটা হবে উৎসবমুখ। আর নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থীরা। সকলের কাছে যাওয়ার আমরা চেষ্টা করছি, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। মানিকলাল ঘোষ, মাই টিভি। পরাজয় নিশ্চিত বুঝেই বিএনপি এখন অহেতুক অভিযোগ ও মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগার প্রাঙ্গণে বিভিন্ন জেলা উপজেলায় অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে দেশের কোথাও বিএনপিকে বাধা দেওয়া হচ্ছে না। ঢাকায় বসে প্রেস ব্রিফিং এবং অভিযোগ না করে জনগণের কাছে গেলে নির্বাচন আরও উৎসবমুখর হবে। নিশ্চিত পর্যায়ের মুখে আজকে বিএনপি জামাত ঐক্য ফ্রন্ট আজকে এই সমস্ত অহেতুক অপপ্রচার চালাচ্ছে। এই 30 তারিখে ইলেকশন হবে, ঠিক মতো ইলেকশন হবে, জনগণ যে রায় দেবে আমরা রায় মেনে নেবো, ইনশাল বিশ্বাস করি শেখ হাসিনা সর্ব প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল আবারও বিজয় হবে, বাংলার প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল আবার নেতৃত্ব দেবে। বলছে আপনার এখন যেটা করা উচিত আপনাদের বলে যাই, অ্যাডভাইস করে যাই, অনুরোধ করে যাই, এখন ইলেকশনে ভালো করে প্রচারে নামেন এবং আপনাদের নেতা কে হবে ঠিক করে না, মাথাবিহীন কোনো শরীর চলে না, আপনার নেতা কে তাই তো ঠিক নেই। এখন সরকারের নির্দেশে সারা দেশে প্রার্থী ও কর্মীদের ওপর পুলিশের পৃষ্ঠপোষকতায় হামলা হচ্ছে এবং গণহারে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ বিএনপির। এছাড়া নির্বাচনে বিজয়ী হতে সরকারি কর্মকর্তাদের উপঢৌকন দেওয়া হচ্ছে বলে অভিযোগ দলটির। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় দেশের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান নির্বাচনী সহিংসতায় আহত ভুক্তভোগীরা। মাহবুব সৈকতের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর নয়াপল্টন সংবাদ সম্মেলনে প্রচারণায় হামলা ও কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করেন কারাগারে থাকা গাজীপুর 5 আসনের প্রার্থী ফজলুল হক মিলনের সহধর্মিণী। আমরা এলাকায় যেতে পারছি না, আমাদের যারা সহযোগিতা করছে তাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে আমরা নির্বাচন করব কিভাবে? সারাদেশেই প্রার্থী এবং কর্মীদের উপর হামলা করা হচ্ছে উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীর অসহযোগিতার অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রার্থী স্বয়ং। বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে এত মামলা হামলা গ্রেফতারের পরে তারা অটুট পরমাণু নির্বাচনী যুদ্ধে নিয়োজিত আছে। নির্বাচনে বিজয়ী হতে সরকার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহার করছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী আহমেদ। একটা পাতানো নির্বাচন করার জন্য
যাদেরকে দিয়ে ভোট ডাকাতি করবেন অত্যন্ত বেআইনি ভাবে ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরস্থ বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ সেগুলো দেওয়া হয়েছে সচিবদেরকে গুরুত্বপূর্ণ কর্মকর্তা। সংবাদ সম্মেলনের শুরুতেই কথা বলেন সিরাজগঞ্জের চোখারানো বিএনপির এক নারী কর্মী। ভাই ওই দিন বাঁচবেন এই দেশে, আমার মতো আর কোন মায়ের গুলি করেন না। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। সারা দেশে নির্বাচনের অনুকূল আবহ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রাজধানীর আগারগাঁয়ে ইটিআই ভবনে নির্বাচনের দিন দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে সিইসি একথা বলেন। নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনে না দিয়ে রিটার্নিং অফিসার, নির্বাচনী তদন্ত কমিটি সহ সংশ্লিষ্টদের কাছে দেওয়ার জন্য আহ্বান জানান সিইসি। ভুল ত্রুটির মাধ্যমে প্রার্থীদের অবস্থান নির্ধারণে ব্যাঘাত না ঘটে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেশব্যাপী এখানে একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটাকে এর মাধ্যমে যে একটা নতুন সরকার গঠন হবে 30 তারিখের পরে সেটা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে সে তার ফলে গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় নারী শিশু সহ 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 20 জন। সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস হরিদাসপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারী শিশু সহ 12 জন নিহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণে প্রায় 3 ঘন্টা ঢাকা খুলনা মহাসড়কে বন্ধ থাকে যান চলাচল। মাদকে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর বিস্তরণ কর্মশালা অনুষ্ঠানে তিনি আরও বলেন, যুব সমাজকে রক্ষার জন্য মাদক নিয়ন্ত্রণে কাজ চলবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত কর্মশালায় বক্তারা আরও বলেন, মাদককে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে, এজন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতা কার্যক্রম বহাল রাখার কথা জানালেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা হবে। মাদক অপরাধীদের বিচার দ্রুত ও তাৎক্ষণিক করার জন্য সরকার মোবাইল কোর্টের মাধ্যমে মাদক অপরাধের বিচারের পদক্ষেপ নিয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শক্তিশালী করার জন্য অধিদপ্তরের জনবল 1,706 হতে বৃদ্ধি করে 4,042 জনে উন্নীত করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। আবারও নির্বাচনের খবর। বিএনপি মনোনীত 7 জনের প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। প্রার্থিতা বাতিল হয়েছে জামালপুর 4 শামীম তালুকদার, বগুড়া 3 আব্দুল মুহিত তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া 4 মোসলেম উদ্দিন, ময়মনসিংহ 8 মাহমুদ হোসেন, ঝিনাইদহ 2 আব্দুল মজিদ, জয়পুরহাট 1 ফজলুর রহমান এবং রাজশাহীর আবু সাইদ চাঁদের। এছাড়া রংপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামানের প্রার্থিতাও বাতিল করেছেন হাইকোর্ট। পরিবর্তনের শপথ, এই স্লোগানে 41 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাকের পার্টি। রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। সারা দেশে দলটির প্রায় 30 জন প্রার্থীর বিজয়ের সম্ভাবনা রয়েছে বলেও জানান মোস্তফা আমির ফয়সাল। পরিবর্তনের লক্ষ্যে দেশের মানুষ জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল। আমরা সারা দেশে নির্বাচন করছি, 30টি সিট আমরা ভালো লড়াই করব বলে আমরা আশা করছি। সামগ্রিক ক্ষেত্রে একটি পরিবর্তন প্রয়োজন, জাতীয় স্বার্থে সকলের একতা একতাবদ্ধ হয়, বিকল্প কোনো পথ নেই। তাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে মানব সেবা যাতে আমরা নিয়োজিত থাকতে পারি। আমরা বলতে চাই যে আমাদের সমাধানের যাত্রা কিন্তু আমরা এখন শুরু করছি। এবারের নির্বাচনে ঢাকা 5 আসনের উন্নয়ন সহ দীর্ঘদিনের সমস্যা সমাধানের দিকে যিনি কাজ করবেন তার পক্ষে রায় দিতে চায় ভোটাররা। আর ভোটারদের এই সুযোগ রীতিমতো কাজে লাগিয়ে প্রার্থীরাও দিচ্ছেন নাগরিকদের প্রত্যাশা পূরণের পাশাপাশি উন্নয়নের নানা প্রতিশ্রুতি। হাসান জাকিরের ক্যামেরায় এই আসনের হালচাল জানাচ্ছেন আবু সাইদ।
নারায়ণগঞ্জ ঘেষা রাজধানী শহরের উপকণ্ঠে যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলী থানার আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা পাঁচ আসন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 48, 49 এবং 50 নম্বর ওয়ার্ড সহ সারুলিয়া ইউনিয়নের আংশিকও এই আসনের আওতাভুক্ত। 300টি নির্বাচনী এলাকার মধ্যে এটি 178 নম্বর আসন, যেখানে রয়েছে উন্নয়ন ও সম্ভাবনার যাবতীয় সব কর্মযজ্ঞ। আর এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিতি থাকলেও বিএনপির আধিপত্য কম নয় এখানে। এছাড়াও জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীও রয়েছেন এখানে। দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী আমেজে মুখর হয়ে উঠছে শহর, বন্দর, গ্রাম, এমনকি হোটেল, রেস্তোরাঁও। আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে কেমন প্রার্থীকে আপনি নির্বাচন করতে চান? আমরা একজন সৎযোগ্য প্রার্থীকে নির্বাচন করতে চাই, আমাদের জনগণের কথা বলবে, দেশের কথা বলবে। অনেক সময় পার করেছেন, অনেক অভিজ্ঞতা আছে আপনার, তো আপনার কাছে জানতে চাই এবারের ভোটটা আসলে কেমন চাচ্ছেন, একটু সংক্ষেপে যদি জানান। ভোটটা আমরা সচ্ছলভাবে চাই, ভালোভাবে চাই, যেন মানুষ কেন দিকে ভোট দিতে পারে। কেমন প্রার্থীকে নির্বাচন করতে চান, কেমন সরকার চাই? ঢাকা পাঁচের মধ্যে একদম যোগ্য প্রার্থী চাই এবং মনে সৎ, নির্ভীক, যাতে আমাদের উন্নয়নের কাজ করতে পারে। শীত ও গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা চালাচ্ছেন তাদের প্রচার প্রচারণা। প্রার্থীরা বলছেন তাদের অবস্থান সম্পর্কে। মাঠের অবস্থা ইনশাল্লাহ ভালো এবং নৌকার পক্ষে আছে। প্রতিদিন রাত্রে প্রতিটি পাড়ায় তারা কার্ফু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং নেতা কর্মীদেরকে গ্রেফতার করে নিয়ে চলে যাচ্ছে। তবে সুষ্ঠু নির্বাচন উন্নয়নের পক্ষে রায় দেবেন ভোটাররা। 30 তারিখের ভোটে আপনারা আসলে কাদের পক্ষে রায় দিতে চান? আমরা চাই যোগ্য লোক, ভালো লোক। এবারকার ভোটটা কেমন চান? এবারকার ভোটটা যাতে ভালো হয় ভেবে চাই। আমরা নিরপেক্ষ, নির্দলীয় একজন ভালো, যারা নাকি এই দেশের কর্মকাণ্ড উন্নয়নমূলক কাজকর্ম করবে সেই ধরনের সরকারই চাই। মূলত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ঢাকা পাঁচ আসনে। যে এলাকার উন্নয়ন করব তাকে আমি যোগ্য ব্যক্তি দেখতে চাই, ভোট দিতে চাই। মানে ঢাকা পাঁচ আসনে উন্নয়নের কোনো বিকল্প নেই, অর্থাৎ যারা উন্নয়ন করবেন তাদের পক্ষেই রায় দিবেন ভোটাররা। ঢাকা পাঁচ আসন থেকে আবু সেদ অপু, মাইটিভি। জমে উঠেছে সিরাজগঞ্জ সদর আসনে নির্বাচনী প্রচার প্রচারণা। বিগত 5টি সংসদীয় নির্বাচনের তথ্য বলছে এবারও এখানে লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। সিরাজগঞ্জ প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ। উত্তরের প্রবেশদ্বার যমুনার কোলঘেসা, বঙ্গবন্ধু সেতু পার হলেই সিরাজগঞ্জ। এখানকার সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ 2 সংসদীয় আসন। আসনটিতে বিগত কয়েকটি জাতীয় নির্বাচনের ফলাফলে দেখা যায় আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান খুব কাছাকাছি। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এখানে জয় পান বিএনপির প্রার্থী মির্জা মুরাদুজ্জামান। 1996 সালে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নাসিম, 2001 সালে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, 2008 সালে বিএনপির প্রার্থী রুমানা মাহমুদ। আর সবশেষ 2014 সালের নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। বিগত নির্বাচনগুলোর ইতিহাস যখন এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের, তখন আগামী নির্বাচন নিয়েও ভোটের মাঠে ছড়িয়েছে উৎসব আর উত্তাপ। আমার প্রত্যাশা যারা ভালো কাজ করবে, ভোট দেওয়ার অধিকারটা নিশ্চিত করতে পারবে, আমরা এরকম সরকারই চাই। রয়েছে প্রত্যাশাও, আমরা যেন শান্তি থাকতে পারি, সুষ্ঠু নির্বাচন হবে, আমরা মনে করেন যে জনগণের ভালো চাবে, জনগণের যে ভালো সে কেজমত করবো, আমরা তাদের চাই। আর প্রধান দুই দলের প্রার্থী বলছেন নিজেদের অবস্থান বেশ শক্ত। বিগত 5টি বছরে তারা নির্বাচনী কোনো প্রচারণা বা সাংগঠনিক কর্মকাণ্ড করেনি, এখন তারা জনগণের কাছে যেতে ভয় পাচ্ছে। আমরা ইনশাল্লাহ মনে করি জনগণের ভোট নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে আমরা আবারও ক্ষমতায় যাব। কিন্তু উৎসাহ উদ্দীপনা অনেক দেখতে পাচ্ছি, আর এই মামলা হামলা, এই যে কেস, গাইবি কেস, এটা যেন এটার থেকে তাদেরকে মুক্ত করার একটা ইয়ে করতে চাই। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান এখানকার 392,181 জন ভোটার। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। ত্রিসদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রীপাল সিরিসেনা। জটিল এক রাজনৈতিক সংকটের পর রণিল বিক্রমসিংহকে পুনরায় প্রধানমন্ত্রী নিয়োগ করার পর বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার ঘোষণা দিলেন সিরিসেনা।
মানগালা সামারাবাড়িয়াকে অর্থমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ দিয়েছেন তিনি। অক্টোবরের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট সিরিসেনা। কিন্তু রাজাপাকসে পার্লামেন্টের সমর্থন না পাওয়ায় শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট শুরু হয়। পরে সংকট সামাল দিতে ব্যর্থ রাজাপাকসের পদত্যাগের মধ্য দিয়ে বিক্রমসিংহের ক্ষমতায় ফিরে আসার পথ সুগম হয়। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদ রাত 11:30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রেশমি আক্তার এবং আমি শারাফাত আহমেদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।